মডেল অভিনেতা রণজয়ের সঙ্গে লিভিনের সম্পর্কে ইতি জানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। কয়েক মাস আগে গুঞ্জন উঠেছিল বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান ছেড়েছেন এই যুগল, যদিও এই গুঞ্জন মিথ্যে বলে দাবি করেন সোহিনী। এদিকে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে সোহিনী অভিনীত অথই মুক্তির এক মাস পরই শোভনের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে সোহিনী। জবাবে অভিনেত্রী বলেছেন বিয়েটা হলে হবে আর কি, তবে বিয়ে হলে প্রিমিয়ার হবে না। সোহিনী হেলাহি ভরা বক্তব্যে তার বিয়ে নিয়ে জল্পনা আরো বাড়িয়ে দিয়েছিল। এবার জানা গেল চলতি মাসে গায়ক শোভনের গলায় মারা পড়াবেন তিনি। ভারতীয় একটি গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সোহিনী নিজেই। এ প্রতিবেদনে বলা হয়েছে সোহিনী শোভনের সম্পর্ক নিয়ে গত এক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় অনেক জল্পনা কল্পনা হয়েছে। অবশেষে সবকিছুর ইতি টানছেন তারা। আগামী 15 জুলাই চার হাত এক হতে চলেছে এই দুই শিল্পী। আত্মীয় ঘনিষ্ঠ বা বন্ধু বান্ধব উপস্থিতি শহর থেকে দূরে প্রাইভেট প্রপার্টিতে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করবেন তারা। 2006 সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। তারপর অগ্রবধী সুন্দরী অদ্বিতীয় ভূমিকন্যা ধারাবাহিকে অভিনয় করেন। তবে 2011 সালে অদ্বিতীয় ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি। তারপর রাজ কাহিনী, হর হর ব্যোমকেশ, বিবাহ, ডায়েরি সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। 2019 সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।